ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কোনো কম ঝামেলার রেসিপি ট্রাই করতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও খুবই ভালো লাগে। চাটনির রেসিপি তো অবশ্যই রয়েছে, আসুন তাহলে দেখে নিন আজকের ভিডিওটি। ইডলি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিড়ে। চিড়ের মধ্যে যেহেতু অনেক নোংরা থাকে, তো সেই কারণে দু তিনবার জল পাল্টে ভালো করে চিড়ে ধুয়ে নেব। চিড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন এই ভেজা চিড়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তাহলে চিড়ে একদমই নরম হয়ে যাবে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টক দই, অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে, একবারে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। আর এখন এই ব্যাটারটাকেও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখব। 5 মিনিট পর চিড়েটাও দেখুন একদমই কিন্তু নরম হয়ে গেছে। একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই ভেজা চিড়ে মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারেন, তবে আমি আর মিক্সিতে দিলাম না, হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এখন ওই মাখা চিড়েটাকে ওই দই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল, তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যেন একদমই বেশি পাতলা না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে দিলাম, দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি, আর কারি পাতা কুচি দিলাম অল্প পরিমাণে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচেরও একটু কম দিলাম চিলি ফ্লেক্স। আর এই সমস্ত সবজির পরিমাপগুলো আমি আর ঠিকঠাক বললাম না, কেননা আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন সেই বুঝেই সবজিগুলো একটু আন্দাজ করেই নেবেন। সমস্ত সবজি আর মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ঘনত্বটা দেখুন কীরকম হবে দেখিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো পাউডার, সামান্য একটু জল দিলাম ইনোর উপরে, তারপরে সমস্ত কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আবারও ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হবে। খুব পাতলা কিন্তু একদমই করা যাবে না, ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে। এখন ইডলি মেকারের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একদম বাটিগুলো ভর্তি করে দেবেন না, একটু কম রেখে দেবেন, কেননা এটা হয়ে যাওয়ার পর একটু ফুলে উঠবে, তো সেই কারণেই একটু কম করে দিলেই ভালো হবে। প্রত্যেকটা বাটির মধ্যেই আমি তেল ব্রাশ করে নিয়েছি, এখন ওই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি ইডলি মেকার না থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা তাওয়া একটু তেল ব্রাশ করে নিয়ে এই ব্যাটারটা অল্প অল্প পরিমাণে দিয়ে, মানে ওই প্যানকেকের মতন ভেজে নিতে পারেন। সেক্ষেত্রেও টেস্টটা একই হবে, তবে দেখতে একটু আলাদা হবে। এখন ওই মেকারের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে ইডলিগুলো বসিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। ততক্ষণে তৈরি করে নেব চাটনি। তার জন্য একটা মিক্সি জারেতে রোস্টেড চিনেবাদাম, রোস্টেড ছোলার ডাল, 2টো কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। আর যদি আপনাদের কাছে নারকেল করা থাকে, তাহলেও এর মধ্যে একটু দিয়ে নিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। এখন ওই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে একটু লেবুর রস আর লবণ মিশিয়ে রাখছি। আর চাটনিতে কিন্তু লেবুর রসটা অবশ্যই করে দিতে হবে। এখন চাটনিতে একটা তড়কা লাগিয়ে নেব, তার জন্য একটা তড়কা প্যানে 2 চামচ সাদা তেলের মধ্যে একটু হিং, গোটা জিরে, কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়নে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম, তারপর ওই চাটনির মধ্যে ফোড়নটা ঢেলে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, ইডলির জন্য চাটনি কিন্তু একদম রেডি। এবারে 10 মিনিট পর দেখে নেব ইডলিগুলো রেডি হয়েছে কি না। ঢাকনাটা তুলে নিলাম, দেখুন ইডলিগুলো কিন্তু একদম ফুলে ফেপে উঠেছে। আর একটা চামচ দিয়ে চেক করে দেখে নিচ্ছি, চামচের গায়ে ব্যাটারটাও একটুও লেগে নেই। এবারে ইডলিগুলো ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু আমি বের করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো তৈরি হয়েছে। আর এই ইডলিগুলোকে আপনারা এইভাবেও খেতে পারেন, তবে আমি টেস্টটা আরেকটু ভালো লাগবার জন্য কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেলের মধ্যে একটু কালো সর্ষে, কারি পাতা আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর ইডলিগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। ওই 2-3 মিনিট মতন হালকা ফ্রাই করে নিলেই ইডলিগুলো কিন্তু একদম ভালোভাবে রেডি হয়ে যাবে।
উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর এভাবে একটু ভেজে নিলে এগুলো খুব মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। তবে এইভাবে তেলে ভাজা অপছন্দ করলে আপনারা ইডলিগুলো ভাপিয়ে নেওয়ার পরও কিন্তু খেতে পারেন, মানে তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। আর যদি একটু টেস্টটা বাড়াতে চান তাহলে একটু হালকা তেলে ফ্রাই করে নেবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর এরকম বাদাম চাটনি কিংবা নারকেল চাটনির সাথে পরিবেশন করবেন, দারুণ লাগবে খেতে। স্কুল কলেজ অফিসের টিফিনেও আপনারা এটা দিতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।